নমস্কার বন্ধুরা, ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আজকে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। কিন্তু সত্যি বলতে, ছুটির দিন বলে কি সত্যিই কিছু হয়? আমার কাছে তো হয় না, কারণ রবিবার দিন যেন সপ্তাহের বাকি ছটা দিনের থেকেও আরও বেশি কাজ থাকে। যাই হোক, এসব কাজের কথা তো আছেই, তার আগে দেখে নাও আজকের আমাদের বাগানের এই কি সুন্দর সুন্দর ফুলগুলো। আমি তোমাদেরকে সবসময় বলি যে সকালটা সবসময় সবুজের মধ্যে শুরু করতে বেশি ভালো লাগে, তাই এই দেখো আজকেও আমি কিন্তু ব্লগটা শুরু করেছি আমাদের বাগান দিয়ে। এই দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে, আমার মনটা এত ভালো লাগে, প্রথমেই আমি সকালে উঠে ওই জন্য বাগানে চলে আসি। যাই হোক, এরপর তো গেল এইসব কথা। এরপর এই দেখো, প্রথমে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাতে এমনিতে পরিষ্কার করা থাকে, কিন্তু তাও একটা হালকা ধুলো ময়লা তো থাকেই, ওই জন্য সকালে উঠে আমি আরেকবার সবসময় পরিষ্কার করে নিই। এই দেখো প্রথমে সেটাই করছি। আমি জানি তোমরা অনেকেই এরকম করো, আমরাও সবসময় ওভেন এগুলো রাতে পরিষ্কার করে রাখি, তাও টুকটাক কিছু কাজ থাকেই, বা যাই হোক আমি হয়তো ওঠার আগেও কিছু কাজ হয়েছে, তো এই জন্য আমি আরেকবার ওভেনটা পরিষ্কার করে নিলাম। এই দেখো সব কিছু ভালোভাবে করে নিচ্ছি। আর আমাকে একটা কথা তোমরা বন্ধুরা বলো তো, তোমরা কে কে ওভেন রাতে ঘুমানোর আগেই পরিষ্কার করে রাখো, আর কে কে সকালে উঠে পরিষ্কার করো? যাই হোক, এই দেখো ওভেনটা মোটামুটি পরিষ্কার। এবার আমি স্ল্যাবগুলো একটু ক্লিন করে নিচ্ছি। এই দেখো মোটামুটি স্ল্যাবটা এখানে আমার ক্লিন করা হয়ে গেছে। সত্যি কথা বলতে আমাদের রুম, আমাদের হল রুম, আমাদের বারান্দা যাই পরিষ্কার থাকুক না কেন, কিচেন যেখানে একজন গৃহিণীকে সব থেকে বেশি সময় থাকতে হয়, সেই জায়গাটাই যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কোনো কাজে মন বসে না, তাই না? বলে এই দেখো আমি আগে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। ও হ্যাঁ বন্ধুরা, আমাকে তোমরা একজন কমেন্টসে জিজ্ঞেস করেছিলে যে এই যে আমাদের কিচেনে ওপরে যেটা আছে কাপড় দেওয়াটা, ওটা কি? ওটা কিন্তু আমাদের মাইক্রো ওভেন। ওটা সবসময় ঢাকা থাকে, কারণ যেহেতু রান্নাঘরে থাকে যতই চিমনি থাক কিন্তু একটা তেল চিটচিটে ভাব হয়ে যায়, তাই ওটার উপরে সবসময়ই কভারটা পরানো থাকে যাতে ওটা তেল চিটচিটে ভাবটা না হয়। আর এই দেখো ক্যাবিনেটগুলো কিন্তু ডেলি আমরা রান্নাঘরে রান্না শুরু করার আগে একবার করে মুছে নিই, কখনো মা মুছে নেয়, কখনো আমি মুছে নিই, কারণ এগুলোকে যদি আমরা ডেলি মেনটেনেন্স না করি এগুলো কিন্তু অতটা ভালোভাবে থাকবে না, তাই এগুলোকে একটু যত্ন করতে হয়। আর এই দেখো আজকের আমি যেটা সকালে বানিয়ে নিচ্ছিলাম সেটা ছিল আজকে বিউলির ডালের বড়া সঙ্গে নারকেলের চাটনি। তোমরা তো জানোই কালকে আমরা ঘরে মিনি ডোসা বানিয়েছিলাম, আর তারপর একটু ডাল কিন্তু রয়ে গেছিলো। আমরা সবাই যেহেতু বড়া খেতে ভালোবাসি তাই ভাবলাম আজকে সকালে একটু বড়া বানিয়ে নিই। এই দেখো বড়ার ব্যাটার একদম রেডি। এটাই কিন্তু আমি একদমই জল দিইনি, কারণ জল দিলে কিন্তু যখন এটা আমি তেলে ছাড়বো তখন এটা চারদিকে ছড়িয়ে যাবে, তাই এটাকে একটু টাইটভাবেই কিন্তু এটাকে পেস্টটা বানিয়ে নিতে হবে। অল্প নুন আর অল্প একটু বেকিং সোডাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এই দেখো রান্নাঘর দিয়ে একবার আমি বাইরের ভিউটাও দেখে নিলাম। আর এই যে এখানে কড়াইতে আমার তেল বসানো হয়ে গেছে, বড়াগুলো ছেড়ে দিয়েছি। তোমরা অনেকে বলতে পারো যে মাঝখানে এখানে হোলগুলো নেই কেন, মাঝখানে আমার হোলগুলো না থাকলেও কোনো প্রবলেম হয় না, আমরা এইভাবেই খেতে ভালোবাসি। এই দেখো ক্রিস্পি বড়া কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে, কী যে ভালো লাগে এই বড়াটা খেতে। এর সঙ্গে যদি কিছু নাও থাকে আমার তাও কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে আমাদের চাটনিটা ছিল। এই দেখো একদম আমি ব্রাউন ব্রাউন করে বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপর আছে এগুলোকে সার্ভিং করার পালা। তো কর্তা মশাই যেহেতু আজকে রোববার বললো তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দাও, টিফিনটা খেয়ে একেবারে বাজারগুলো করে আনি, তাই ফার্স্টে ওকেই দিয়েছি। এই দেখো চাটনি দিয়ে বড়া একদম রেডি, কারণ দেখো যেই মানুষটা বাজারে যাবে তাকে যদি প্রথমে সকালে উঠে টিফিনটা না দিই এতখানি বাজার দোকান করবে, তারও তো একটু এনার্জির দরকার, তাই না? তাহলে কর্তা মশাইয়ের জন্য বড়া করা কমপ্লিট, আমার একটা বড়া খাওয়া হয়ে গেছে, মায়ের জন্য আরও দুটো বড়া করে রেখেছি, এরপর ভেবেছিলাম একটু ছাতুর শরবতও খেয়ে নেবো। আর এই দেখো কাছাকাছি ইজ ডান, এই কাছাকাছিগুলো কিন্তু মা করেছে। আমরা কিন্তু বন্ধুরা একই দিনে দুবার কাছাকাছি করি, সকালে প্রথম কাছাকাছিটা কিন্তু মা করে বেরিয়ে আসে, আর তারপর যখন আমি যাই আমি করি। আমি আবার ওই সময়টা রান্নাঘরটা সামলে নিই, ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই, বাকি যা যা কাজ থাকে সেগুলো আমি করে নিই। মায়ের কাছাকাছি হলে আমি তারপর বালতিটা নিয়ে এসে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিই, আর তারপর আবার আমি যখন স্নান করতে যাই তখন আরও কিছু জামাকাপড় থাকে, সেগুলো আমি আবার নিজে স্নানের সময় কিন্তু ধুয়ে দিই। এই দেখো আমি তোমাদেরকে সব সময় বলি যে কাছাকাছিটা কিন্তু আমাদের মোটামুটি সকাল 9টা থেকে 9:30টার মধ্যে হয়ে যায়, তার থেকে কিন্তু দেরি হয় না, মোটামুটি যখন 11:30 12টার মধ্যে সমস্ত জামাকাপড় ওঠানো হয়ে যায়।
আজকে কিন্তু সকালে রোদটা খুব ভালোই উঠেছিল, কিন্তু মাঝে মাঝে ওই যে একদম আকাশটা আবার কিন্তু মেঘলা করে দিচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো বেডরুমে এসে গেছি, এসে কিন্তু নিজের একদম বাসি বিছানা ওঠানো হয়ে গেছে। এই দেখো বিছানা একদম তকতকে ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি, যদিও বোজবাবু এরকম বেশিক্ষণ থাকতে দেবে না। এই সমস্ত কাজ সেরে এবার আমি চলে এসেছি আবার থেকে কিচেনে। এখানে যেই সমস্ত বাসনপত্রগুলো বেরিয়েছিল টিফিন খাওয়ার পর, সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। চায়ের বাসন, টিফিনের বাসন, সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আমি তো তোমাদের বলেইছিলাম যে আমাদের হাউস হেল্প আছে, কিন্তু তাকে তো আর সারাদিনের সব বাসন দেওয়া যায় না, তাই সে আসার আগে যতটা পারি টুকটাক মা আর আমি সবসময় ধুয়েই থাকি। কারণ এগুলো যদি না করি তাহলে তো বাসনের পাহাড় হয়ে যাবে। আর সত্যি বলতে আমার ওরকম বাসন বেসিনের ফেলে রাখতে ভালো লাগে না, ধুয়ে রাখলে নিজেদেরই মনে হয় যেন কতটা কাজ কমে থাকলো। যাই হোক, এ দেখো বন্ধুরা, এইসব তো এখন চলছেই, আর কত মাসেই অলরেডি বাজারে চলেও গেছে। সত্যি বলতে কি, আজকের দিনটা যখন 24 ঘন্টা সবাই একসঙ্গে থাকি, মনে যেন একটা আলাদাই আনন্দ লাগে। সপ্তাহের অন্যান্য দিনের থেকে এই দিনটা প্রচণ্ড স্পেশাল, মনে হয় একটু স্পেশাল কিছু করি, মনে হয় একটু ভালোভাবে দুজনে থাকি, মনে হয় বোধকে নিয়ে কোথাও একটু এদিক ওদিক ঘুরতে যাই, খুব আনন্দ লাগে এই দিনটা। সত্যি বলতে কি, সকালে উঠে টিফিনটা হয়ে গেলে মনে হয় যেন একটা বিশাল কাজ হয়ে গেল। শুধু যে আমাদের জন্য তা নয়, কারণ মাও অনেক সময় অনেক কিছু কাজকর্ম করে, আর কর্তা মশাই তো বাজার দোকান যাবেই, তো সকালে উঠে টিফিনটা হয়ে গেলে মনে হয় যেন বিশাল কাজ হয়ে গেছে। আর এই দেখো কর্তা মশাই বাজার থেকে এসে গেছে, এখানে দুধ আর দই এনেছে। তোমাদেরকে বলে রাখা ভালো বন্ধুরা, আমাদের কিন্তু সপ্তাহে প্রায় বলতে গেলে 5 থেকে 6 কেজি আমাদের টক দই লাগে। কারণ একটাই যে বোজো, আর আমাদের বাইরে যেই 3টে বাচ্চা আছে, টনি, জনি, রনি, ওদেরকে কিন্তু ডেলি আমরা দই খাওয়াই, এই জন্যও কিন্তু আমাদের দই লাগে। আজকে কিন্তু ও আমাকে আগেই বলেছিল যে আজকে কিন্তু চিকেনটা আমি একেবারে কষা কষা করে রান্না করব। তো আমি আজকে রান্নার ঝঞ্ঝাট থেকে মুক্তি, যদিও আমার মাছটা আমি নিজেই রান্না করেছিলাম। এই দেখো আমার জন্য এনেছে পেটির মাছ, কারণ আমি গাদার মাছ খেতে পারি না, আর ওই জন্য আমাকে শুধু বলেছিল একটু আদা রসুনের পেস্ট এগুলো একটু আমাকে করে দিও। তো আমি ওকে আদা রসুনের পেস্টগুলো করে নিয়েছিলাম, পেঁয়াজটা ও নিজেই কুচিয়ে নিয়েছিল। আর এই দেখো মা ওকে হাতে হাতে বাকি সমস্ত মশলাপাতি এগিয়ে দিচ্ছিল। জানো তো বন্ধুরা, ওর কিন্তু এই ব্যাপারটা খুব ভালো, যখনই চিকেন বা মাটন আনে বেশিরভাগ সময় বলে যে আজকে আমি রান্না করে দেব। আমিও ভাবি যে চলো ঠিক আছে, এই সময় অন্য কাজ করতে পারবো। তো ও চলে গেছিলো ওই ডিপার্টমেন্টে, আর আমি বললাম ঠিক আছে তাহলে অতক্ষণে আমাদের বুচকা বেবিকে একটু স্নান করিয়ে দিই। এই দেখো বোধকে আমি এখানে স্নান করাতে এসে গেছি। এই দেখো হ্যান্ড শাওয়ার দিয়ে যখনই ওর গায়ে জল দিই, ও আবার কী করে জিপটা বের করে একটু জলটা খেয়ে নেয়। এই দেখো এটা হচ্ছে ওর ইউনিক স্টাইল। আর ওকে স্নান করাবো কি, আগে ওকে কিছুক্ষণ একটু দিয়ে আদর না করে নিই, আমার নিজেরই যেন মনটা শান্তি হয় না। সব সময় ওকে স্নান করাতে গিয়ে আগে আমি ওকে একটু আদর করে নিই, আমার বাচ্চাটা তো, ছোট বাচ্চাটা। আর বোঝো এমনি সময় যতই দুষ্টুমি করুক, কিন্তু স্নানের সময় ও কিন্তু একদম গুড বয় হয়ে যায়, ও কিন্তু কিচ্ছু করে না। দেখো শ্যাম্পুটা একটু শেষের মুখে আছে। আমি আজকেই ওকে বললাম যে আজকে বাইরে গেলে পেটস ওয়ার্ল্ড থেকে বোধোর জন্য একটা শ্যাম্পু এনে দিও। এই দেখো একদম ভালো করে ঘষে ঘষে বোধোকে স্নান করাচ্ছি, একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বোধও একদম বসে আছে। এই দেখো বোধোর এখানে স্নান হয়ে গেছে কমপ্লিট। আমি একটা সোনপাপড়ি খেয়ে নিচ্ছিলাম, ভাবলাম একটু খেয়ে নিয়ে তারপর যাব স্নান করতে, কিন্তু কে আর আমাকে খেতে দেয়। এই দেখো বোধো আবার এসে গেছে, অল্প একটু সোনপাপড়ি খেয়ে নিয়েছে। মিষ্টি ওদেরকে একদম দেওয়া উচিত না, তবে একটু আধটু দিলে কোনো অসুবিধা নেই। আর এই দেখো মা গেছিল ওপরে আজকে পুজো দিতে, কারণ আমার আজকে একটু দেরি হয়ে গেছিলো। আর মা যেই হাতে প্রসাদ নিয়ে নামছে, আর বোধোকে দেখে কে, এই দেখো বোধো ওখানে চলে গেছে, বোধো বুঝে গেছে যে মায়ের হাতে প্রসাদ আছে। ওই দেখো লেজ নাড়া শুরু হয়ে গেছে, খুব এক্সাইটেড আছে এখন প্রসাদটা খাওয়ার জন্য। এই দেখো মা আসছে মার কাছ থেকে প্রসাদ নেওয়ার জন্য, একেবারে ভদ্রভাবে গিয়ে বসে আছে। আমার খুব জানতে ইচ্ছা করে তোমাদের কার কার বাড়িতে এরকম বাচ্চারা আছে যারা এরকম করে। আমি অনেকের ব্লগ দেখি যারা সারাদিন ঘর গোছায়, ঘর বেশ সুন্দর করে রাখে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, যাদের বাড়িতে এরকম পোষ্য আছে তারা কতই চেষ্টা করুক ঘর কিন্তু একটু এদিক ওদিক হবেই, যেটা যাদের বাড়িতে আছে তারাই একমাত্র জানে, আর এতে কোনো অসুবিধা নেই। এই দেখো আমি এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম, আর তারপর ভাবলাম একেবারে মাছের ঝোলটা রান্না করেই নিই, তারপরই যাব। তোমরা তো অনেকেই জানো যে আমি যেহেতু চিকেন খাই না, তাই বাড়িতে যখনই চিকেন বা মাটন হয় তখন আমার জন্য কিন্তু মাছ অবশ্যই আনা হয়। এই দেখো আমি একটু আমার জন্য একটু হালকা পাতলা করে একটু মাছের ঝোল করে নিয়েছিলাম। আর এই দেখো দুপুরের লাঞ্চ এখানে আমার কর্তা মশাইয়ের জন্য একদম রেডি করে নিয়েছি। এমনিতেও অন্য সময়ও এটা হলে একটু সঙ্গে
দই পেঁয়াজ শশা দিয়ে মেখে খায়, কিন্তু আজকে বললো আজকে শুধু আমাকে শশা কেটে দাও। এই দেখো লাঞ্চ ইজ রেডি। আর এই দেখো এখানে আমার বোধোসোনাও কিন্তু চিকেন ভাত খেয়ে নিচ্ছে। বোধো কিন্তু সবসময় বয়েলড ফুড খায়, কারণ ওদের কিন্তু তেল মশলা দেওয়া একেবারেই বারণ। এই দেখো এখানে আমার কর্তা মশাই ওকে সুন্দর করে চিকেন আর ভাতটা মেখে দিয়েছে। আর এই যে খাওয়ার পর আমি খেয়ে নিচ্ছি একটু টক দই। এই দেখো এবারে বিকেল হয়ে গেছে, বোধো এখানে খাটের মধ্যে বসে আছে, ঘুম থেকে উঠেছে, এখনও বোধোর ঘুমে রেশ কাটেনি। এই দেখো বসে আছে আর বসে বসে দুষ্টুমি করছে, ভাবছে আমি কি এত বলছি ভিডিওতে। এই দেখো। হ্যালো বন্ধুরা, আজকের আমার ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর একটা কথা আমি বলতে চাই যে আমাকে তোমরা অবশ্যই জানিও যে তোমরা আর কী কী ধরনের ডেলি ব্লগ দেখতে চাও, তাহলে আমি ওই ধরনের টপিক্সের ওপরই আমার ডেলি ব্লগগুলো বানাবো। আর এরকম আমি ভেবেছিলাম যে আমি ডেলি আপডেট দেব, কিন্তু ব্যাপারটা কী হয় যে এডিটিংটা করতে অনেকটা সময় লেগে যাচ্ছে, তাই আমি ভাবছি যে আমি একদিন অন্তর অন্তর আপডেট দেব। তো তোমরা সবাই কী ভাবছো, কেমন কী চাইছো আমাকে সেটা অবশ্যই জানিও। আর আজকের ব্লগে আরও কিছু অ্যাড করার ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তাও আমি অনেক স্পিডে ব্লগটা করেছি, এজন্য আমি আর কিছু অ্যাড করছি না। তবে সানডে মানে আমার কাছে সবসময় কিছু স্কিন কেয়ার অবশ্যই থাকবে, সেটা তোমরা আমার আজকে শর্টসে অবশ্যই দেখতে পাবে, কারণ আমার মনে হয় একটা দিন একটু সময় নিজেকে দেওয়াই উচিত। অবশ্যই আমরা ডেলি সবাই আমাদের একটু স্কিন কেয়ার করি, সিটিএমটা মাস্ট, কিন্তু সানডে মানে কিছু একটু আলাদা হবে। যেটা আলাদা হবে সেটা তোমরা আমার আজকে শর্টসে অবশ্যই দেখতে পাবে। তাহলে বন্ধুরা কেমন লাগছে আমার এখনকার ব্লগগুলো তোমরা সবাই অবশ্যই জানিও। আর যারা নতুন তাদের বলবো সাপোর্ট করে প্লিজ আমার পাশে থেকো, কারণ আমার এই নতুন জার্নিতে তোমাদের সবার সাপোর্ট একান্ত প্রয়োজন। তাহলে আজকে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। Thank you.